বিরতির পর স্বাগত। মহাবিদ্যালয়ের শিক্ষা কর্মীদের নিয়ে এবং পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে এক কর্মী সভার আয়োজন করা হয়েছে রাম ঠাকুর কলেজে। কার্যত মহাবিদ্যালয়ের যেসব শিক্ষা কর্মীরা রয়েছে তাদের নিয়েই আজকের এই কর্মশালা, এই কর্মসভাটি অনুষ্ঠিত হয়েছে রাম ঠাকুর কলেজে। সেখানে মহাবিদ্যালয়ের শিক্ষা কর্মীদের বিভিন্ন স্কিম নিয়ে আলোচনা করা হয়েছে, তাদের সুবিধে অসুবিধের কথা শোনা হয়েছে এবং তাদের জন্য কি কি আগামী দিনে করা হবে প্রত্যেকটা বিষয় নিয়েই কিন্তু আজকের এই কর্মী সভায় আলোচনা করা হয়েছে। কার্যত পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগেই এই কর্মসূচিটির আয়োজন করা হয়েছে। এ বিষয়ে আজকের উপস্থিত অতিথিরা কি বলছে আমরা একবার শুনবো। প্রথমেই আমার মহাবিদ্যালয় শিক্ষা কর্মী রাজ্যের পক্ষ থেকে আপনাদের সাংবাদিকদের অনুরোধ জানাই ধন্যবাদ এবং ভালোবাসা। আসলে আজকের দিনে একটা কর্মশালা হচ্ছে আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্ট নিয়ে সমস্ত কলেজ গুলাকে নিয়ে, সেই কর্মশালাটা আমরা সমস্ত ত্রিপুরায় যেই করে ফেলেছি আর শুধু বাকি রয়েছে ওয়াই আর টেনে মনে করেছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়ে গেছে, আমাদের বিগত দিনে আমরা কর্মীদের সঙ্গে কলেজগুলির সঙ্গে আমরা তেমনভাবে আমরা বুঝতে পারিনি, কারণ কি কারণে আমাদের একটু কোভিডের একটা ব্যাপার ছিল বিগত দিনে আমরা বুঝতে পারিনি। এইবার আমরা সমস্ত কলেজগুলোকে নিয়ে এসে একদিনের একটা কর্মশালা করেছি। কর্মশালা বলছি আমাদের ভীষণ সারা আমরা পেয়েছি, কর্মচারী মহলে ভীষণ উদ্দীপনা আমরা দেখেছি এবং আমরা সবটা সম্পূর্ণ করেছি। আজকে আমাদের সেটি করেছি এবং বিশেষ করে আমাদের কর্মচারীদের কিছু দাবি হয়ে আছে। আমরা যেমন রাষ্ট্রের প্রয়োজনে কাজ করি এবং প্রদেশের জন্য কাজ করি, কর্মচারীদের জন্য কাজ করি। বিগত 17 তারিখে আমরা একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, আমাদের আসলে আমরা ভ্যাকসিন স্টাফ ছিল, আমরা কলেজের ভ্যাকসিন স্টাফ আমরা ভ্যাকসিন অমিট করে দিয়েছি। সেই জন্য আমাদের একটা অর্জিত দাবি আছে, 30 দিন ইএল, 30 দিন ইএল আমাদের লাগবে। সেটা আমরা ডাইরেক্টরের কাছে আমরা সেদিন ডেপুটেশন দিয়েছি, আমাদেরকে আশ্বাস দিয়েছে সেটা অচিরেই হয়ে যাবে এবং এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট হবে আমাদের পেলে। তাছাড়া আমরা শুধু আমরা কর্মচারীর সাথেই কাজ করি, আমরা কাজ করি আম জনতার জন্য। দেখুন, জন্ম থেকে মৃত্যু, আমরা আইজিএম থেকে বটতলা শ্মশান ঘাট অব্দি মানুষের পাশে থাকি, মানুষের স্বার্থে কাজ করি। মানুষের স্বার্থে যদি আমরা কাজ না করি তাহলে আমাদের এই সংগঠনের শ্রীবৃদ্ধি কোনোদিনই ঘটবে না। আমরা মানুষের পাশে থেকে সংগঠনটাকে মজবুত করতে চাই এবং আপনারা দেখেছেন আজকে আজকে লোক সংখ্যা দেখেছেন, হলের মধ্যে জায়গা নেই, প্রচুর লোক এবং উৎসাহ উদ্দীপনা নিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। আমরা কর্মচারীর স্বার্থে কাজ করব এবং আম জনতার স্বার্থে কাজ করবো, কারণ আমরা আমাদের একজন গার্ডিয়ান আছে, আমাদের রাষ্ট্রীয় মাননীয় প্রধানমন্ত্রী জি উনি আছেন আমাদের পক্ষে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ উনি আছেন, উনি আমাদেরকে পথ নির্দেশ দিয়েছেন, ওনার পথে আমরা হাঁটবো, ওনার দিশা দিয়ে আমরা কাজ করবো এবং আমরা কলেজ কর্মীদের এবং কলেজ কর্মী ছাড়াও বললামই তো মানে আমরা সবার পাশাপাশি সবার সঙ্গে থাকবো, এমন ভূমিকা নিয়েই আমরা কলেজ কমিটি মহাবিদ্যালয় শিক্ষা কর্মী কমিটি আমরা কাজ করি। আমার নাম গৌতম রায়, আমি মহাবিদ্যালয় শিক্ষা কর্মী রাজ্য কমিটির চেয়ারম্যান। কার্যত গোটা রাজ্য জুড়েই মহিলা বিদ্যা দুঃখিত মহাবিদ্যালয়ের শিক্ষা কর্মীদের নিয়ে একদিনের কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে এবং তারই অঙ্গ হিসেবে আজ রাম ঠাকুর কলেজে পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে এই কর্মী সভার আয়োজন করা হয়েছে, যেখানে সব মহাবিদ্যালয়ের শিক্ষা কর্মীরা উপস্থিত ছিলেন এবং প্রত্যেকে প্রত্যেকের দাবি তুলে ধরেছেন আজকের এই সভায়। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে আর অন্যান্য সংবাদ, সাথে থাকুন।